বিশ্বকাপে প্রবল আশা নিয়ে বিশ্বমঞ্চে এসেছিল টিম বাংলাদেশ, কিন্তু টাইগারদের ব্যাটিং বোলিং ভরাডুবিতে সবার আগে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এমন লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? এদিকে দেশের গণমাধ্যম ও ক্রিকেট প্রেমীরা বাংলাদেশ ক্রিকেটের বাজে অবস্থার জন্য দায়ী করেছেন বাংলাদেশের সুনামধন্য প্রধান কোচ শ্রীলঙ্কা থেকে আগত চন্দ্রিকা হাথুরুসিংহাকে। তথ্যসূত্র থেকে জানা গেছে, দলের সকল খেলোয়াড়, কোচ, বিসিবি সকল কর্মকর্তাকে তদন্ত করে সবকিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেবে বিসিবি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাঁচা মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। তো ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।